বর্ডারের কাছাকাছি একটা শুনশান রাস্তা, আর সেখানে একা এক মহিলা খুবই অসুস্থ এই শরীর নিয়ে সে এসেছে নিজের উদ্দেশ্যটাকে একটা লক্ষ্য দিতে। বোঝাই যাচ্ছে তার জীবনের শেষ প্রহর সে গুনছে, কিন্তু কেন সে এখানে আসলো, কেনই বা সামনে তার মৃত্যু জেনেও সে ভয় পাচ্ছে না। তার উত্তর হলো এক অসমাপ্ত গল্প, যার সমাপ্তি হয়েছিল তার মৃত্যুর মাধ্যমে। আজকে সেই গল্পটাই বলতে চলেছি, দেখতে থাকো, গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যাবে। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। এই ব্যক্তিকে দেখিয়ে শুরু হয় সিনেমা। তার নাম হারি। মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। ডক্টরকে সে বলছে তার স্ত্রী বাসুদা নাকি তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ডক্টর রাগের মাথায় তাকে বলছে, আপনি কেন বুঝতে পারছেন না, এগুলো আপনার হ্যালুসিনেশন, আপনার স্ত্রী 20 বছর আগে আপনার জীবন থেকে চলে গিয়েছে। তবে সে বিশ্বাস করছে না, গতকাল এসেছিল সে তার সাথে দেখা করতে। ডক্টর তাকে এখান থেকে পাঠিয়ে দেয়, বাইরে একটা মেয়ে তার জন্য অপেক্ষা করছিল। হারি তাকে চিনতে পারছে না, সে পরিচয় দেয় তার, বাবা আমি আপনার ছেলে সাঞ্জের ওয়াইফ। দৃশ্য পরিবর্তন হলে জানা যায় হারির ওয়াইফ বাসুদা মৃত্যুবরণ করেছে। তবে হারির ছেলে সাঞ্জ কেমন যেন তার বাবা হারিকে ভালো চোখে দেখছে না। ওখানে সবাই শোকাহত, আর হারি তার স্ত্রীর ছবির সামনে গিয়ে বলতে শুরু করে, নষ্টা মহিলা, মরার সময় তো তোর তার কাছেই যেতে হলো। এবার সাঞ্জ তার কথায় রেগে ওঠে, উনি আমার মা, একটা কথাও বলবেন না তাকে নিয়ে। কিন্তু এখানে হারি তার ছেলেকে এমন কিছু কথা বলে সে রেগে যায়, তাকে ঘর থেকে বের করে দেয় সবার সামনে। রাতের বেলা সাঞ্জ তার রুমে ঘুমিয়েছিল, কিছুক্ষণ পর কিছুটা আওয়াজ পেয়ে সে ঘুম থেকে জেগে দেখে তার ওয়াইফ কিছুটা আতঙ্কিত। তার বাবাকে নাকি এখানে ডেকে আনাটা ঠিক হয়নি, তাদের মায়ের অস্থিয়া অর্থাৎ তার মায়ের শেষাংশটা সে নিয়ে চলে গিয়েছে কোথাও, আর এই ডায়েরিটা রেখে গিয়েছে। সাঞ্জ শান্ত হয়ে সেই ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। সেখানে লেখা, তোমার মায়ের অস্থিয়া গঙ্গায় যাবে না, সেখানেই যাবে যেখানে আমি তাকে নিয়ে যাচ্ছি। আর এটাতেই নাকি সেই সম্পূর্ণ ঘটনা রয়েছে যা কখনো প্রকাশিত হয়নি। সে পড়তে শুরু করে আর ঘটনা চলে যায় আজ থেকে প্রায় 20 বছর পেছনে। এই হলো বাসুদা, তার ছেলে সাঞ্জের জন্য একটা গিফট রেডি করছে। আজকে তার জন্মদিন, তার বাবা তার জন্য গিফট পাঠিয়েছে এমনটা জানায়। কিন্তু আমরা তো দেখলাম এটা সে নিজেই তৈরি করলো। ছেলের কথা, এবারও বাবা আসবে না? প্রতিবারের মতো একই উত্তর, খুব শীঘ্রই আসবে। জানা যায় গত 5 বছর ধরে তার বাবার কোনো খোঁজ খবর নেই। তার হাজবেন্ড হারি আর্মির একটা পদে জয়েন করেছিল, সেই থেকে একটা মিশনে যাওয়ার পর গত 5 বছর ধরে তার কোনো খোঁজ নেই। সে এখনও অপেক্ষা করছে, কোনো একদিন সে অবশ্যই আসবে। দ্য প্যালেস হোটেল, এখানে বাসুদা কাজ করে। তার কলেগ মিস্টার রুপরেল নামক একজন ব্যক্তির কথা বলছে, দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলার ইন দ্য কান্ট্রি। তার নিজস্ব কোনো বাড়ি নেই, তবুও 108 হোটেলের মালিক সে। আজকে তাদের দি প্যালেসের সাথে ডিল করতে আসছে সে। তার জন্য যে বিজনেস ক্লাস রুম রেডি করার কথা তার দায়িত্ব নাকি বাসুদা পেয়েছে। বাসুদা সবকিছু রেডি করছে, অবশেষে ফুলগুলোকে ঠিক করে দিচ্ছে। তখন মিস্টার রুপরেল চলে আসে। আর এই হলো আমাদের আজকের সিনেমার লিড ক্যারেক্টার। বাসুদার ফুল সাজানোর ধরন তাকে খুবই মুগ্ধ করছে, প্রশংসা করছে তার। তাদের সাথে কিছু কথা হয়। মিস্টার রুপরেল ফুলগুলোর নাম জিজ্ঞাসা করলে সে জানায়। তিনি বাসুদাকে বলছেন, দেখে মনে হচ্ছে তোমার কাজের প্রতি খুবই ভালোবাসা। যাই হোক, তুমি আমাকে বলো এখানকার সমস্ত কাজের মধ্যে কোন বিষয়টা তোমার খারাপ লাগে। বাসুদা কিছু বলতে পারছে না। রুপরেল তাকে বলে, আমি বলতে চাইছি এখানকার সকল কাজগুলোর মধ্যে কোন কাজটা তোমার অপছন্দনীয়। তার উত্তর, এই ফুলগুলোকে ছিঁড়ে ফেলা। দেখুন না, গাছে নিজেকে পুরোপুরি ফুটিয়ে তোলার আগেই কেউ না কেউ তাকে ছিঁড়ে ফেলে, যেটা আমার খুবই খারাপ লাগে। কিন্তু কি করার, এই কাজ করেই আমার ঘর চলে। তাদের মধ্যে আরও কিছুটা কথাবার্তা হয়। বাসুদা তেমন কথা বাড়াতে চাইছিল না, কিন্তু বারবার রুপরেল তার কথা বাড়াচ্ছে। তার এখান থেকে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে রুপরেল তাকে জানায়, আমি গত 18 ঘন্টা ধরে ঘুমাইনি, দরজায় ডু নট ডিস্টার্বের একটা বোর্ড লাগিয়ে দিবে। সে তেমনটাই করে। নিচে নামার পর এখানকার অন্য স্টাফরাও তার হাজবেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করছে, এবারও কি ইভেন্টে তোমার হাজবেন্ড আসবে না? সে জানায় তার হাজবেন্ড নাকি বিজনেসের কাজে এক এক সময় এক এক জায়গায় থাকে। এই শুনে সে কিছুটা টিটকারি মেরে কথা বলে, বিজনেসের কাজে নাকি নতুন কোনো মেহবুবার ছোঁয়া পেয়েছে, দেখে শুনে রাখবে তাকে। কথাগুলো তার মোটেও ভালো লাগে না। বাসুদা সরাসরি জানিয়ে দেয়, আপনি মজা করবেন ঠিক আছে, কিন্তু লিমিটের মধ্যে থাকবেন। বলতে বলতে অ্যালার্ম বেজে ওঠে। বোঝা যায় এটা হলো হোটেলের ফায়ার সেন্সরের অ্যালার্ম, হয়তো বা কোথাও আগুন লেগেছে। প্রত্যেকে ছুটোছুটি করে বাইরে বের হয়ে আসে। বাসুদা নিচে এসে খেয়াল করে ঠিক ওই ফ্লোরটাতে আগুন ধরেছে যেই ফ্লোরে একটু আগে সে মিস্টার রুপরিয়ালকে বিদায় জানিয়ে আসলো। হোটেল সিকিউরিটির দায়িত্বে যে আছেন তাকে বাসুদা বলছে, উনি হয়তোবা ঘুমিয়ে আছেন, তাকে গিয়ে ডেকে তোলা দরকার। কিন্তু সে নাকি ওই রিস্ক নিতে পারবে না, যার কারণে বাসুদা নিজেই দৌড়ে ভেতরে চলে যায়। উপরের দিকে যাচ্ছে সে এবং সবাইকে রাস্তা দেখাচ্ছে।
অবশেষে মিস্টার রূপরেলের অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে যখন সে ডাকছে, সে দেখতে পায় মিস্টার রূপরেল আরামে বসে চা খাচ্ছেন। বসুদা অবাক হয়ে যায় আর তাকে বলছে, হোটেলে আগুন লেগেছে, আপনি এখানে বসে আছেন কেন? তার কাছে কিছুটা সময় নিয়ে তার পার্টনার অপূর্বাকে সে কল করে। এসে পর আমাদের ড্রামা সাকসেস হয়েছে। হোটেল ম্যানেজমেন্ট সিকিউরিটির দায়িত্বে যে ছিল, সাথে অন্যান্য দায়িত্বে যেই কয়জন ছিল, প্রত্যেককে নিয়ে আসা হয়েছে। আমরা জানতে পারি তার আসল নাম হলো আরভ। আর এখান থেকেই তাকে মিস্টার রূপরেল বলে আমি আর ডাকবো না, তার সংক্ষিপ্ত নাম আরভ বলেই ডাকবো। সবাইকে উদ্দেশ্য করে সে বলছে, এই আপনাদের সিকিউরিটি, যে নাকি নিজের যান বাঁচাতে একজন ভিআইপি গেস্টের জীবনের পরোয়া করে না। তারা সরি বলছে, কিন্তু আরভ তাদেরকে কথা শুনিয়েই যাচ্ছে। কেন এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনে আপনাদের ডেকোরেশন ম্যানেজমেন্টের একজন আমাকে বাঁচাতে আসলো? আপনার সিকিউরিটিরা কেন আসলো না? তারা কি ঘাস কাটতে গিয়েছিল? তাদের কথা শুনিয়ে তাদের সাথে ডিল ক্যান্সেল করে দেয় সে। তার কথাবার্তা একটু কেমন যেন স্ট্রিক্ট টাইপের একজন মানুষ সে, বোঝাই যাচ্ছে। তার পার্টনার অপূর্বকে সে জানায়, আমাদের দুবাইয়ের হোটেলের জন্য ঠিক এরকমই একজন মানুষ দরকার, তো আমি চাই আপনি আমার সাথে জয়েন করুন। এই কথাগুলো শুনে সে অবাক, কিন্তু অবশেষে তাকে নিষেধ করে দেয়। তার পরিবার, তার ছেলে, সবকিছু এখানে, তাদেরকে ছেড়ে সে এতদূর যেতে পারবে না। আরভ বুঝতে পারে সে বিবাহিতা নারী। কিছুটা চুপ থেকে তাকে জানায়, সাধারণত সুযোগ কাউকে আমি একবারই দিয়ে থাকি, কিন্তু কেন জানি তোমার ক্ষেত্রে ব্যতিক্রম করতে ইচ্ছা করছে। এখন রাজি হলে না ঠিক আছে, এতে তোমার অধিকার আছে, তবে পরবর্তীতে যদি কখনো মনে হয় তাহলে যে কোনো সময় আমাদের সাথে তুমি জয়েন করতে পারবে, কথা দিলাম। অপরদিকে নিচে নামার পর বসুদাকে একজন জানায়, সাঞ্জকে নাকি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই শুনে বসুদা ছুটে যায় সেদিকে এবং ভেতরে নিজের ছেলেকে দেখতে পেয়ে তার মধ্যে যেন প্রাণ ফিরে আসলো। তাদের মেইন অফিসার মিস্টার পটেল তার ছেলের বেশ প্রশংসা করছে, সে কম্পিউটার চালাতে পারে। কিন্তু বসুদা খুব রেগে গিয়েছে, তাদের কোনো অধিকার নেই এভাবে তাকে স্কুল থেকে নিয়ে আসার, কেন করলো সে এমনটা? তখন সে চলে যায় মূল প্রসঙ্গে। বাচ্চাকে দেখে রাখতে বলা হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় ভেতরে। প্রথম দিকে তাদের সাথে অনেকটাই কথাবার্তা হয়। আসলে বসুদা তার হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে পারছে না, 5 বছর হয়ে যায়। সেজন্য সব সময় পুলিশ স্টেশনে তার হাজবেন্ডের খোঁজ নিয়েছে, তাকে যেন খুঁজে বের করা হয়। আর এখন তারা যে খোঁজ নিয়ে এসেছে সেটা হলো তার হাজবেন্ড হারি একটা টেরোরিস্ট গ্রুপের সদস্য, যে 5 জার্নালিস্টের সাথে সে গিয়েছিল তাদেরকে নাকি সে নিজ হাতে মেরে ফেলেছে। তাছাড়াও এমন অনেক অপরাধ করেছে সে যে বিষয়গুলোর কোনো ক্ষমা নেই। বসুদা বিশ্বাস করছে না, এমন করতে পারে না হারি। কিন্তু তাদের কাছে ছবি আছে, ভিডিও আছে, যেখানে তার হাজবেন্ড তাদেরকে মেরে ফেলছে। কৌশলে সেই অফিসার তাকে এমনটা বুঝায়, আমি চাইলেই আপনাকে অ্যারেস্ট করতে পারবো, আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি তা করবো না, আমি জানি আপনি নির্দোষ। আপনার শুধু এতটুকু করতে হবে, যখনই আপনার হাজবেন্ড আপনার সাথে যোগাযোগ করবে আপনি তাকে আমাদের হাতে তুলে দেবেন। সে এখনও বিশ্বাস করছে না, তবে কেমন যেন তারা প্রত্যেকেই তার ব্রেন ওয়াশ করতে শুরু করে। প্রথমত আপনার পিতা আপনাকে একজন আওয়ারা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, এখন সে অপরাধী স্বামীকে বাঁচাতে নিজের জীবন নষ্ট করবেন না, ভেবেচিন্তে কাজ করবেন। আমরা বসুদার অতীতের একটা ঘটনা দেখতে পাই, যেখানে তার বাবা তাকে জোর করেছিল বিয়ের জন্য, কিন্তু বসুদা বারবার বলছিল, আমি কিভাবে এমন একটা মানুষের সাথে সারাটা জীবন কাটাবো যাকে আমি ভালোইবাসি না। তার বাবা তার প্রতি রাগ হয়, এটা আমাদের পরম্পরা, অনেকটা বোঝায় তাকে, ভালোবাসাটা বিয়ের পরে হবে। বসুদা মানতে চাইছিল না, তবে তার শেষ পরিণতি ছিল সেই ছেলেটার সাথেই বিয়ে, অর্থাৎ হারির সাথে বিয়ে। আমরা বুঝতে পারলাম বসুদা কখনোই তাকে মন থেকে ভালোবাসতে পারেনি, মানুষটাই ছিল এরকম বদমেজাজে, কখনো কম্প্রোমাইজ করেনি, তার নিজের ইচ্ছা সবসময় বসুদার ওপর চাপিয়ে দিত। ভালোবাসবে না কেন, সেজন্য তার হাতে জোর করে নিজের নামের একটা ট্যাটু করিয়ে দিয়েছিল সে। ঘটনা বর্তমানে চলে আসে, বসুদার মা তাকে প্রতিনিয়ত বলছে, নিজের জীবনটাকে এভাবে নষ্ট করিস না, ও নিখোঁজ হয়েছে, ওর কোনো খোঁজ নেই, ও বেঁচে আছে নাকি সেটাও জানি না, তুই চাইলেই তাকে ছেড়ে নতুন জীবন শুরু করতে পারিস। কিন্তু বসুদা কখনো সেটা করবে না, এখন তার জীবনের একমাত্র চাওয়াটাই হলো তার সন্তান। পরদিন আরভ দ্য প্যালেস হোটেলের সাথে চুক্তি ক্যান্সেল করছে। বসুদা চায় না এই শহরে থাকতে, সে দূরে কোথাও চলে যেতে চায়, তাই তার কাছে দ্বিতীয় সুযোগ চাইতে এসেছিল। কিন্তু সেখানকার প্রত্যেকের সাথে আরভের শক্ত কথা কেমন যেন বসুদাকে আবারও পেছনে সরিয়ে দেয়। কথাবার্তা শেষ হলে যখন আরভ নিচে বসুদার সাথে কথা বলে, সে কিচ্ছু বলছে না। আরভ জিজ্ঞাসা করছে, কি হয়েছে, কিছু বলতে চেয়েছিলে মনে হয়? কিন্তু না, প্রশ্নের আগেই নাকি সে উত্তর পেয়ে গিয়েছে, তবে আরভ তার প্রশ্নটাই শুনতে চায়। তখন বসুদা তাকে সমস্ত কিছু খুলে বলে, আমার ছেলে 1 মাসের ছিল তখন, যখন তার বাবা কাজের উদ্দেশ্যে আমাদেরকে ছেড়ে দূরের দেশে চলে যান। আজ 5 বছর হয়ে গেল, তার কোনো খোঁজ খবর নেই। সেদিন পুলিশ আমাদের জানালো আমার হাজবেন্ড নাকি একটা টেরোরিস্ট গ্রুপের সদস্য হয়ে গিয়েছে। আমি চাই না আমার জীবনটা যেভাবে নষ্ট হয়েছে সেই বদনামিতে আমার ছেলের জীবনটা নষ্ট হোক। দূরে কোথাও চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ভয় করছে, কিভাবে আপনার কথায় সেদিন রাজি না হয়ে আজকে আবার চাইবো আপনার কাছে। সে শুধু তার দিকেই তাকিয়ে আছে। অবশেষে অপূর্বকে সে জানায়, আমি যখন দুবাই পৌঁছাবো যেন এনার হাতের ফুলের তোড়া সাজানো দেখতে পাই।
তার সাথে আবারও দেখা হবে এই বলে তাকে বিদায় জানিয়ে দেয়। অর্থাৎ বসুদার কথা সে রেখেছে। বিষয়টায় অপূর্ব তাকে জিজ্ঞাসা করলে সে জানায়, ওর কথাগুলো আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছে। তাছাড়াও আমরা শুরু থেকেই দেখেছি বসুদার প্রতি কেমন যেন তার প্রথম দেখা থেকেই একটা আকর্ষণ। হোটেলেও একটা কাগজের মধ্যে সে শুধুমাত্র বসুদার নাম লিখছে। তবে কি ছিল তার অতীত সেটা জানতে চাও? তো চলো চলে যাই আজকে থেকে অনেকটা সময় পেছনে। আরব যখন ছোট ছিল তার মা বিভিন্ন হোটেলে হোটেলে গান গাইত, এভাবেই তাদের রুটি রোজগার চলত। তবে হঠাৎ একদিন যখন তার মা পারফর্ম করছিল, আরব ভেতরে চলে যায়। নিজের ছেলেকে দেখে সে আর নিজেকে সবার সামনে প্রেজেন্ট করতে পারছে না, কিভাবেই বা পারবে। আরবকে সেখান থেকে ধরে বের করে দেওয়া হয়। তারপর শো শেষ হলে তার মা তাকে বোঝাচ্ছে, কেন ভেতরে গিয়েছিলি তুই? আমি একজন স্টেজ পারফর্মার, সেখানকার কেউ যদি জানতে পারে আমার ছেলে আছে তাহলে এই চাকরিটা হারাবো আমি। আরব তার মায়ের সাথে অভিমান করে, কিন্তু সে তাকে বোঝাচ্ছে, যেদিন তোর জন্ম হয়েছিল সেদিনই হাসপাতাল থেকে তোকে আমি নিয়ে পালিয়ে গিয়েছিলাম, কারণ হাসপাতালের বিল দেওয়ার টাকাটা আমার ছিল না। তোর বাবা তো আমাদেরকে ছেড়েই দিয়েছিল, কিন্তু আমাদের সাথে কিছু ছাড়েনি। কে আছে আমাদের বল? তখনই সেখানকার তার মায়ের পরিচিত এক বন্ধু বলে ওঠে, আমি আছি, তার নাম জীবন। সে বলছে, ব্যাস মনে চাইলো আর বলে দিয়েছি, কোনো শর্ত নেই এখানে। এই ছিল তাদের অতীত। দৃশ্য পরিবর্তন হয়, বসুদা দুপাই পৌঁছে গিয়েছে। সেখানে তাকে পিক আপ করার জন্য লায়লা নামক একটা মেয়ে এসেছে। আপাতত কিছুদিনের জন্য বসুদা এখানে এসেছে, তার ছেলেকে তার মায়ের কাছে রেখে এসেছে সে। বসুদা এই শুনে অবাক হয়, মিস্টার রুপ্রেল অর্থাৎ আরব নাকি তার জন্য অপেক্ষা করছে এখানকার একটা গার্ডেনে। তারা পৌঁছে যায় সেখানে, তাদের সাথে কথা হয়। আরব জানায়, কেমন যেন এত সুন্দর বাগিচা এখানেও তার কমতি মনে হচ্ছে। তুমি কি বলতে পারবে এখানে কোন কমতিটা রয়েছে? আমি খুঁজে পাচ্ছি না। সে কিছুটা আশেপাশে তাকিয়ে বলে, কিছু ঝরে যাওয়া ফুল আর শুকিয়ে যাওয়া কিছু পাতার কমতি আছে। যেই বাগানে ঝরে যাওয়া ফুল থাকবে না সেটা কোনো বাগান নয়, সকল সুন্দর জিনিসেই খুঁত থাকে, চাঁদেও দাগ আছে, তাহলে কেন এখানে থাকবে না? সে অবাক হয়, তুমি সত্যি অসাধারণ, এত সহজেই বলে ফেললে যা এতদিন আমি খুঁজেও পেলাম না। বসুদার অতীতের কিছু কথা মনে পড়ে যায়, সেজন্য তার চোখে পানি সে আটকাতে পারে না। যে বিষয়টায় আরব তার কিছুটা কাছে চলে আসে। গল্প এভাবেই এগোতে থাকে। ফুল এবং সৌন্দর্যের প্রতি বসুদার আলাদা একটা টান, আর তার কাজের প্রতি ভালোবাসাটা যেন সব কিছুকেই পারফেক্ট করে তোলে। যে বিষয়গুলোতে ধীরে ধীরে আরব আরও বেশি তার সকল কিছুকে ভালোবাসতে শুরু করেছে, তার সকল প্রয়োজন সে আগে থেকেই মিটিয়ে দিচ্ছে। তার ছেলের কথা যখন তার সব থেকে বেশি মনে পড়ছে, সে ডাইরেক্ট ভিডিও কলের ব্যবস্থা করে দেয়। এমন আরও অনেক ঘটনা ঘটেছে যেখানে তাদের সম্পর্ক ধীরে ধীরে ভালো হচ্ছে। এখন বলা যায় একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তাদের মধ্যে। তারা ফ্রিভাবে একে অপরের সাথে কথা বলে। ধীরে ধীরে আরবের জীবনেও কেমন যেন পরিবর্তন আসছে। সব সময় তার মনে বসুদা চলতে থাকে। এখন এত সুন্দরভাবে বসুদা জায়গাটা সাজিয়েছে, প্রশংসা করছে সে। যাবার সময় হোটেল ম্যাগাজিনের বাহানায় আরব বসুদার একটা ছবি নিয়ে নেয়, কিন্তু বসুদা বিষয়টা বুঝতে পারে। আরবের মনে হয়তোবা তাকে ঘিরে কিছু একটা চলছে। পরদিন আরবের ঘর গোছাতে গিয়ে সে তার এক ছোট্ট নোটবুক দেখতে পায় যেখানে শুধু বসুদা লেখা। বলতে বলতে আরব কল করে তাকে, জানায় হোটেল ম্যাগাজিনের জন্য নাকি একটা পরিষ্কার ছবি লাগবে তার, যেন এখনই তাকে তুলে পাঠিয়ে দেয়। নিজের মনের কথাগুলোকে চাপা রেখে সে তেমনটাই করে। তার কাছে এটা ক্লিয়ার, আরব হয়তোবা তাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সে কিছু বলছে না। আর ওদিকে আরব তার ছবির দিকেই তাকিয়ে আছে। তারা ইন্ডিয়া চলে যায়। একটা 3-স্টার হোটেল কেনার জন্য আরব মরিয়া হয়ে উঠেছে। হোটেলটাকে চিনতে পেরেছ? এটা সেই হোটেল যেই হোটেলে ছোটবেলায় আরবের মা স্টেজ পারফর্ম করত। আর এই হলো সেই মালিক যে প্রতিনিয়ত তাদেরকে অপমান করে বের করে দিত। কিন্তু হোটেল মালিক তাকে চিনতে পারছে না, সে তার হোটেল বিক্রি করবে না, এই হোটেলের সাথে আমার ইমোশন জড়িয়ে আছে। যা শুনতে পেরে আরবের কথা, ইমোশন আর আপনি? আপনার মধ্যে ইমোশনের ইটুকুও নেই। যার কারণে সে রেগে গিয়ে নিষেধ করে দেয় এই হোটেল সে বিক্রি করবে না। তবে আরব নিজেও তাকে হুমকি দিয়ে যায়, যে করেই হোক এই হোটেল তার চাই। তার বন্ধু অপূর্ব বুঝতে পারছে না সে কি চাইছে। তাকে এমনটা বলে, তুই নিজেকে এত কষ্টের ভেতরে কেন রাখিস? কেন আমাদের মতো মন খুলে থাকতে পারিস না? কি চায় তোর মন? বলতে বলতেই তার ফ্লাইটের সময় হয়ে যায়, উঠে যায় সে। তবে একদম শেষ মুহূর্তে সে কিছু ফুলের ঘ্রাণ পেয়ে সেদিকেই ছুটে যাচ্ছে। তার বন্ধুকে সে বলছে, তুই জানতে চেয়েছিলি না আমার মন কি চায়? আজকে আমি বুঝতে পারলাম আমার মন কি চায়। তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু আরব তার ডিসিশন চেঞ্জ করেছে, তারা এখন দুবাই যাবে। ওদিকে তাদের প্রত্যেক স্টাফদের একটা ইভেন্ট চলছে, সেখানে বসুদা নিজেও জয়েন করেছে। এই বোতল যার দিকে মুখ করবে তার আজকে গান গাইতে হবে। বোতলটাকে ঘুরিয়ে দেওয়া হয় আর সেটা যেদিকে পড়ে সেদিক দিয়েই আসছিল আরব। মেয়েটা বলে, বোতল যার দিকে মুখ করে তার গান গাইতে হয় স্যার, তবে সমস্যা নেই আপনার ক্ষেত্রে আলাদা। আর বলতে বলতেই সে গান গাইতে শুরু করে দেয়। তার গানের প্রত্যেকটা লাইন যেন বসুদাকে উদ্দেশ্য করেই। বসুদা ইতোমধ্যে বিষয়গুলো বুঝতে পারছে।
কিন্তু যতটা আরব তার প্রতি তার ভালোবাসার প্রকাশ করছে ততটাই ভাসুদা তার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে। আরব যখন সরাসরি তার মনের কথা গানের মাধ্যমে প্রকাশ করে তখন ভাসুদা সেখান থেকে চলে যায়। তার পেছনে পেছনে আরব ছুটে আসছে, তাকে বলছে যতই পালিয়ে যাও সত্যকে তো আর অস্বীকার করতে পারবে না। সে জিজ্ঞাসা করে কোন সত্য, তখনই আরব তাকে জানায় আমার মায়ের গল্প আর তোমার গল্প একই কিন্তু কিছুটা ব্যতিক্রম ছিল। অতীতে চলে যাই আমরা, সে তার জীবনাঙ্কেলের কথা বলছে, এনাকে আগেও দেখেছি আমরা যে তাদের সাথেই তিনি বাকি জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল, এভাবেই চলছিল তাদের জীবন। তার মা তার পরবর্তী জীবনে তার সে জীবনাঙ্কেলকে ভালোবেসেছিল, মানুষটাও খুব ভালো ছিল, তবে ছিল শুধুমাত্র কিছুটা মদের নেশা। প্রতিনিয়ত তার মা তার জন্য সেই হোটেল থেকে খাবার এবং তার জীবনাঙ্কেলের জন্য কিছুটা ছোট ছোট মদের বোতল নিয়ে আসতো। লুকিয়ে লুকিয়ে কাজগুলো করতো সে, কিন্তু একদিন ধরা পড়ে যায় আর তার মাকে সবার সামনে অপমান করা হয়, বের করে দেওয়া হয় সেখান থেকে। তার জীবন আঙ্কেল আটকাতে গিয়েছিল, সেজন্য তাকেও মেরেছে তারা। সে তার জীবনের কাছে এতটাই অসহায় হয়ে গিয়েছে বেছে নেয় সুইসাইড। হঠাৎ একটা গাড়ির নিচে চাপা পড়ে সে মারা যায়। আর এই সমস্ত কথা ভাসুদাকে সে বলছে, সেখানে তার ভুল ছিল না, তাহলে সেও অধিকার রাখে তার কষ্টে ভরা জীবন থেকে মুক্তি পাওয়ার। তাকে সরাসরি নিজের মনের কথা খুলে বলে, খুব ভালোবাসি তোমাকে ভাসুদা, আর এই ভালোবাসা দিয়ে তোমার পূর্বের সমস্ত কষ্ট আমি ভুলিয়ে দিতে চাই। এই বলে যখন তার হাত ধরে, তার হাতেই ভাসুদার হাজবেন্ড হারির নাম, আর এটাই যেন তাকে আবারও পিছিয়ে দিতে বাধ্য করে। সে পারবে না, সে কখনো পারবে না, চলে যায় সেখান থেকে। আমরা বুঝতে পারছি ভাসুদা নিজেও এই কয়টা দিনে নিজের মনে তার জন্য একটা জায়গা তৈরি করেছে, কিন্তু পারবে না সেই জায়গাটায় তাকে স্থান দিতে, পারবে না কখনোই, কারণ সে বাধা, সে জগতের এক নীতিতে বাধা, কিচ্ছু করার নেই তার। দৃশ্য পরিবর্তন হয়, সকালবেলায় লায়লা আরবকে একটা চিঠি ধরিয়ে দিচ্ছে, সেখানে লেখা, গতরাতে আমার সাথে ধোকা হয়েছে তাই চলে যাচ্ছি দূরের কোথাও। চিঠিটা সে লায়লাকে উদ্দেশ্য করে লিখেছিল, যেন তার স্যারকে বিষয়টা জানিয়ে দেয়, তাকে যেন খোঁজার চেষ্টা সে না করে। কিন্তু আরব থেমে থাকবে না। ওদিকে ভাসুদা মরুভূমির একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে, সে জানে না তার গন্তব্য কোথায়, কিন্তু আরবের থেকে সে দূরে যেতে চায়। তাকে খুঁজতে খুঁজতে অবশেষে আরব পেয়ে যায়। গাড়ি থামিয়ে বাইরে বের হয়ে জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ তুমি? তার একটাই কথা, আপনার থেকে অনেক দূরে। এই কথায় আরবের প্রশ্ন, আমার থেকে নাকি আমার ভালোবাসার থেকে দূরে? তখনই ভাসুদা রেগে যায়, আপনার কাছে এই দুনিয়া শুধুমাত্র খেলনার দোকানের মতো, কিন্তু আপনার কাছে আমি বিক্রি হব না। আপনি যতই আমাকে ভালো রাখার কথা দিন, আমি কখনো আপনার হতে পারবো না, কারণ আমি অন্য কারো আমানত। এই শুনতে পেরে আরব রেগে যায়, তাহলে তোমার হাতে এটা কি? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কখনো বলবে না, আমার সাথেই বাকি জীবনটা কাটাতে চাও কিন্তু আসবে না, কারণ তুমি সমাজের নিয়মে বাধা। ভাসুদা কাঁদতে শুরু করে, সে কি করবে, না পারছে তার কষ্টের জীবন ছেড়ে আসতে, না পারছে ভালো থাকতে। আরব তাকে বলে, তোমার এত বড় বড় কথা আমি বুঝতে চাই না, শুধু একটা সুযোগ চাই, তোমাকে একজনের সাথে দেখা করাবো, শেষবারের এই ইচ্ছাটা রাখো আমার, তারপর তোমার যা সিদ্ধান্ত হবে আমি মেনে নেব। তাকে নিয়ে সে ইন্ডিয়া চলে যায়, তার মায়ের কাছে নিয়ে আসে তাকে। সে জানায় সেদিন তার জীবন আঙ্কেলের সুইসাইড করার ইচ্ছাটা ব্যর্থ হয়, তিনি বেঁচে যায় ঠিক আছে কিন্তু আজীবনকার জন্য কোমায় চলে যান। আরবের মা আরবকে দেখতে পেয়ে খুব খুশি হয়, ভাসুদাকে দেখে তাকে জিজ্ঞাসা করছে, এই মেয়েটাকে একদম আমার মতো মনে হচ্ছে। আরব জানায়, শুধু তোমার মতো নয়, ওর গল্পটাও তোমার মতোই, আজকে আমার ইচ্ছা তুমি আমার পক্ষে কেস লড়বে, আমি তাকে সেই জীবনটা দিতে চাই যে জীবনটা তুমি আর আমি পাইনি। এক কথায় তার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ভাসুদাকে সে বোঝাতে শুরু করে, কি হবে নিজের জীবন থেকে দূরে পালিয়ে, সতী হতে চাও, সে তো তুমি জন্ম থেকেই, রাধা হবে কবে? তাকে আরো অনেক বিষয় জানায়, সে নিজের জীবনে তার মতোই একটা সময় পার করেছে, অবশেষে সবকিছু তার হাতে দিয়ে দেয়, এখন সিদ্ধান্ত তোমার কাছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে। আরব এখান থেকে গাড়িতে উঠিয়ে দিচ্ছে তাকে, অপূর্ব তাকে মুম্বাই পৌঁছে দেবে, তাকে চলে যেতে সে দেখতে পারবে না। এই বলে তাকে বিদায় জানিয়ে চলে যায়, গাড়ি স্টার্ট দেওয়া হয়। তার লাইফের একটা টার্নিং পয়েন্ট এটা। গাড়ি থেকে বের হয়ে সে আরবকে জড়িয়ে ধরে, আজ পর্যন্ত তাকে এত সম্মান কেউই দেয়নি যতটা আজকে সে তার মায়ের সামনে তাকে দিল। সে আর পারছে না, আর পারছে না কষ্ট সহ্য করতে, আর পারছে না অপেক্ষা করতে, এই অপেক্ষা যেন তাকে শেষ করে দিচ্ছে, একটা শেষ দেখতে চায় এখন সে। সে জানে না কিভাবে জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হয়, সে জানে না ভালোবাসতে সে পারবে কি না, শেখাতে পারবে কি সে। আরবের মা বিষয়টাতে খুব খুশি হয়, অন্তত পক্ষে তার সাথে যেটা হয়েছে আরেকটা মেয়ের জীবন থেকে সেই কষ্টটা হয়তোবা সরে গেল। খুব সুন্দর সময় যাচ্ছে তাদের, আরবের সাথে যেন ভাসুদার একাকিত্বের জীবন একদম বিলীন হয়ে গিয়েছে। তার প্রত্যেকটা সময় সে হাসি খুশি থাকে, তাদের খুবই ঘনিষ্ঠ কিছু সময় আমরা দেখতে পাই। এখন বিষয়টাকে যদি সমাজের চোখে দেখি তাহলে পরকীয়া বলা হবে, তবে দীর্ঘ পাঁচটা বছর ধরে তার হাজবেন্ডের কোনো খোঁজ নেই, সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটারও কোনো নিশ্চয়তা নেই। এর থেকেও বড় কথা, তার হাজবেন্ড ছিল একটা জালিম ইনসান, কখনো তার স্ত্রীর সম্মানটুকু সে দিতে পারেনি,
সেখানে তার এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মতামত আমি জানতে চাই। কমেন্ট বক্স খোলা আছে, মতামত জানাতে পারো। আর গল্পটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করে দিও। তাদের খুব সুন্দর কিছু সময় কাটিয়ে ভাসুদাকে অবশেষে সে মুম্বাই নিয়ে এসেছে। তার কাছে বিদায় নিয়ে যখন সে চলে যাবে, আরফ তাকে জানায়, আমি চাই পরবর্তীতে যেন আমি সাঞ্জের লিগাল গার্ডিয়ান হিসেবে নিজের পরিচয় দিতে পারি। তাকে একটা ডিভোর্স পেপার ধরিয়ে দেয়, সেটা নিয়ে ভাসুদা চলে যায়। এতদিন পর তার বন্ধ ঘর খুলে ভেতরে আসার পর সে দেখতে পায় ভেতরের জিনিসপত্র ভাঙা অবস্থায় পড়ে আছে। তাছাড়াও ঘরের একটা জানালা খোলা। কেউ কি এসেছিল এখানে? এটা তার প্রশ্ন। যখনই সে খাটের তলায় উঁকি দেয়, এক অদ্ভুত মানুষকে দেখতে পেয়ে সে ভয় পেয়ে যায়। তার ঘরে হয়তোবা চোর ঢুকেছে, হাতে একটা ছুরি নিয়ে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সে। কিন্তু সেই লোকটা এসে তার মুখ চেপে ধরে, তাকে বলছে, আমাকে চিনতে পারছো না, আমি হারি, তোমার হাজবেন্ড। তখন ভাসুদা শান্ত হয়। দীর্ঘ 5 বছর পর কোনো খোঁজ খবর ছিল না তার, আর আজ হঠাৎ তাকে দেখতে পেয়ে সে ভয় পেয়ে আছে। ঘরে খাবার আছে নাকি সে জিজ্ঞাসা করছে, আর ভাসুদা বাইরে বের হওয়ার চেষ্টা করছে। সে খুবই ভয় পেয়ে আছে, সে খুবই আতঙ্কিত। খাবারের জন্য বাইরে বের হয় সে। বাইরে পুলিশ তাকে চারিদিকে খুঁজছে, ওদিক থেকে আরফ তাকে কল করে। কিন্তু ভাসুদা কি করবে, তার জীবন যেন আবারও তার সাথে ধোকা দিল। ফোন এভাবেই রেখে দেয় সে, তার কল ধরে না। ভাসুদা কিছু খাবার নিয়ে ঘরে ঢুকে পড়ে। তার পা অনেকটা জখম হয়ে গিয়েছে। যখন হারি তাকে ছুতে যায়, ভাসুদা ভয় পেয়ে ওঠে। সে অবাক হয় বিষয়টাতে, আমি তোমার স্বামী, ভয় পাচ্ছ কেন? তখন ভাসুদা তাকে জানায়, পুলিশ তাকে বলেছে সে নাকি টেরোরিস্ট গ্রুপের সাথে যোগ দিয়েছে। যদি তাকে সে ধরিয়ে না দেয়, তাহলে সে নাকি তার সাথে তাকেও অ্যারেস্ট করে নেবে। যদি এটাই হয়, তাহলে তাদের ছেলের কি হবে? এই শুনে সে রেগে যায়। পুলিশের ওপর বিশ্বাস করছো, কিন্তু তোমার স্বামীর ওপর বিশ্বাস করছো না। সে জার্নালিস্টের সাথে আমি গিয়েছিলাম, তবে মাঝখানেই এক আতঙ্কবাদী দল আমাদের ওপর হামলা করে, আমাদেরকে তাদের হাতে কাবু করে ফেলে এবং আমাকে বাধ্য করেছিল নিজ হাতে তাদেরকে সকলকে মারতে। আমি মারতে চাইনি, বাধ্য হয়ে তাদেরকে মারতে হয়েছিল, নইলে আমাকে তারা মেরে ফেলতো। সেটার ভিডিও ফুটেজ পাঠিয়ে দিয়েছে পুলিশের কাছে। যে কয়জন বাকি ছিলাম, প্রতিদিন আমাদের মারতো তারা, যেন আমরা আমাদের অতীতকে ভুলে যাই। একদিন অন্য একটা স্থানে হামলা করার সময় সেখানকার পিটার নামক একজন ফাদারকে সে তাদের সাথে ঘটা সবকিছু বলেছিল। ফাদার পিটার তাদের পালিয়ে যেতে সাহায্য করেছিল, কিন্তু সেখানে জায়গায় জায়গায় মাইন পুঁতে রাখা ছিল। তাদের একজন সঙ্গী সাথে সাথে মারা যায়, তারাও পালিয়ে যেতে পারেনি। দীর্ঘ একটা সময়, বিশাল সময় এক জায়গায় বন্দি করে রাখা হয়েছিল তাকে। তাদের পায়ে জখম করে ফেলা হয়েছিল, তারা পালাতে পারেনি। তবে একদিন ঝড়ের কারণে সেই দেওয়াল ভেঙে যায় এবং সেই ভাঙা অংশ দিয়ে সে পালিয়ে যায়। এখানে পৌঁছাতে পৌঁছাতে কয়েক মাস সময় লেগে গিয়েছিল তার। সে শুধুমাত্র এই ভেবে নিজেকে বাঁচিয়ে রেখেছে, তার এক পরিবার আছে যে তার আশায় চেয়ে আছে, তাকে বাঁচতেই হবে। এই বলতে বলতে যখন সে ভাসুদার হাত ধরে বসে, কেমন যেন ভাসুদা আনকমফোর্ট ফিল করছে। তার কিছুটা সন্দেহ হয়, কি হয়েছে তোমার? বলতে বলতে ভাসুদার মোবাইলে আরাফের কল চলে আসে। এত রাতে কে কল করলো তোমাকে? সেখানে যাবার পর জিজ্ঞাসা করছে, কে এত রাতে কল করেছে তোমাকে? ভাসুদা জানায়, আরাফ, যার সেকশনে আমি কাজ করতাম। সে কিচ্ছু লুকায় না, তাকে বলে দেয়, আমাকে বিয়ে করতে চায় সে। আর এই শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই ছিল তোমার মনে, আমি কার জন্য এতটা দূরে এতটা কষ্ট করে বেঁচেছিলাম? মনে তো চাইছে তোমাকেও মেরে ফেলি, আমিও মরে যাই, কিন্তু না, সেটা আমি করব না। তুমি কিভাবে ভুলে যেতে পারলে আমাদের সেই স্মৃতিগুলো, আর কিভাবে এমন একটা কাজ করতে পারলে? তখন ভাসুদা জানায়, কোন স্মৃতির কথা বলছেন আপনি? আমাদের বিয়ের মাত্র 1 বছর হয়েছিল আর আপনি গায়েব হয়ে গেলেন। আমার হাতে আপনি জোর করে যে নাম লিখিয়েছিলেন, মনে হচ্ছিল মালিক তার পোষা কুকুরের গায়ে নাম লিখিয়ে দিচ্ছে। আমাকে ভুলে যান আপনি, পুলিশের কাছে সমস্ত সত্য কথা বলুন, তারা অবশ্যই তদন্ত করবে এবং আপনাকে ন্যায় বিচার দেবে। এই শুনে তাকে সে জিজ্ঞাসা করে, তুমি তার সাথে রাত কাটিয়েছ? ভাসুদা কিচ্ছু বলছে না। সে কিভাবে তার স্বামীর কাছে এমন একটা বিষয়ের স্বীকারোক্তি দেবে? শুধু একটা কথাই বলে, খুব ভালোবাসি তাকে। যেটা শুনে তাকে এক চড় মেরে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। রাস্তায় বের হয়ে যায় সে, পুলিশের গাড়ি তার উদ্দেশ্য। পুলিশ তো এতদিন তাকেই খুঁজছিল, আজকে পেয়ে গিয়েছে। ভাসুদা তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু লাভ নেই। পরদিন সকালে অপূর্ব আরফকে জানাচ্ছে, গতরাতে ভাসুদার হাজবেন্ড ফিরে এসেছিল, তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। তুই কেন তার পেছনে এতটা দুর্বল হচ্ছিস? আরফ রাগ হয়ে যায় তার প্রতি। বলতে বলতে ভাসুদা চলে আসে সেখানে। সে কাঁদতে কাঁদতে তাকে বলছে, হারি কিছু করেনি, ও নির্দোষ, ওকে বাঁচিয়ে নাও। তার এই অবস্থা দেখে আরফ নিজেও ঠিক থাকতে পারে না, তাকে সে জড়িয়ে ধরে। আর পরদিন তাদের হোম মিনিস্টারের সাথে কথা বলতে এসেছে সে। জানা যায় হোম মিনিস্টারের কাছে ক্ষমতা আছে এই বিষয়টাকে ম্যানেজ করে নেওয়ার। হারি যাই করেছে, এই বিষয়টার তদন্ত ভালোমতো হতে দিচ্ছে না সে, কারণ এই বিষয়টাকে পুঁজি করে সে সামনের ইলেকশনে সবার সামনে ভালো সাজতে চায়। আরফ তার সাথে কথা বলতে এসেছে, সামনে ইলেকশন, অবশ্যই ডোনেশন প্রয়োজন আপনার, তো আপনার অ্যামাউন্ট জানিয়ে দিন, 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন টাকা। তবে সেখানে সে অফিসার তাকে জানায়, ঠিক আছে, কিন্তু জানিয়ে রাখি হারি কিন্তু বিষয়টাতে নির্দোষ নয়। আজকে সকালেই সে ক্রাইম ব্রাঞ্চে এসে নিজের অপরাধ স্বীকার করেছে, আর এমনটা বলেছে সব কিছু স্বীকার করে নিল যেন তার স্ত্রী ভালো থাকে এবং মিস্টার রুপ্রেয়ালের সাথে নতুনভাবে জীবন শুরু করতে পারে।
এই শুনে মিনিস্টার কিছুটা টিটকারি মেরে কথা বলে, বাহ ভাই, আমি তো ভেবেছিলাম আমি একাই একজন স্বার্থপর মানুষ, কিন্তু এখন তো দেখছি আমরা সবাই একই, গরিবের বউ সবার অধিকার, তাই তো? এই শুনে আরবের ভেতরটা এত পরিমাণে জ্বলে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলছে না সে। তবে এক সময় সে তাকে হুমকি দিয়ে বসে, ভুল করে ফেললেন, আপনার সাহায্যের এখন আমার কোনো প্রয়োজনই নেই, আমি হারিকে লিগালভাবে মুক্ত করব, আর আপনি শুধু তাকিয়ে থাকবেন। বাহিরে বের হলে অপূর্বাকে সে ইন্ডিয়ার সব থেকে ভালো একজন লয়ারের সাথে যোগাযোগ করতে বলে, কিন্তু অপূর্বা জানায় তাকে হায়ার করতে নাকি অনেক টাকা লাগবে। আরবের কথা, টাকা ম্যাটার নয়, তাকে মুক্ত করতেই হবে। বাসুদা তার কাছে এসে বলতে শুরু করে, কি একটা খেলা শুরু হলো, তাই না? একদিকে হারিয়ে আমার ভালোর কথা ভেবে নিজের গলায় ফাঁসির দড়ি নিল, আর অপরদিকে তুমি আমার জন্য যে কোনো যুদ্ধ লড়তে রাজি, মাঝখানে আমি নাকি শুধু চেয়ে চেয়ে দেখছি। আরবকে সে জানায়, খুব ভালোবেসেছি তোমাকে, কিন্তু হারির লাশের ওপর দিয়ে আমি আমার সুখের প্রাসাদ গড়তে পারবো না, ভুলে যাও আমাকে, মাফ করে দিও। আর এখানে আরবের কিচ্ছু করার থাকে না, তার প্রতিনিয়ত সকল কাজে সে আবারও ব্যস্ত হতে চেষ্টা করছে কিন্তু পারছে না। যে হোটেলটা কেনার তার ছোট থেকেই ইচ্ছা ছিল, সেই হোটেলটা আজকে সে কিনে নিল, জোর করে কিনে নিয়েছে, কিন্তু পরবর্তীতে আবারও তার কাছে ক্ষমা চাইছে, এই হোটেল আপনার ছিল, আপনারই থাকবে, মাফ করে দিয়ে আমাকে। অর্থাৎ বুঝতে পারলাম, তার জীবনে বাসুদা আসার পর থেকে সে পরিবর্তন হয়ে গিয়েছে, নিজের মধ্যে থাকা হিংসাটাকে সে সম্পূর্ণ বিলীন করে দিচ্ছে, কোনো কিছুতেই তার মন বসছে না, সবসময় বাসুদা তার মনে। অপরদিকে কোর্টের রায় দেওয়া হয় যেখানে হারিকে ফাঁসির সাজা দেওয়া হবে, হারি সত্য কথা বলছে না, সে নিজেও এখন আর বাঁচতে চায় না। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, পেছনে বাসুদা বারবার তাকে বলছে, কেন সে সত্য কথা বলল না, কেন সে বলছে না সে নির্দোষ, কেন সে ফাদার পিটারের কথা বলছে না তাদেরকে, কিন্তু হারি চুপচাপ থাকে। বাসুদা রাস্তায় লুটিয়ে পড়ে, আর এই সব কিছুই দূর থেকে দেখছিল আরব। বাসুদা আরবকে দেখতে পেয়েও চলে যায়, সবকিছু এভাবেই হচ্ছে, তারাও চলে যাচ্ছে দুবাই। ঠিক তখনই এসবি পটেল তাকে কল করে, তাকে সে সাহায্য করতে চায়, তার সাথে দেখা করে আরব। এসবি পটেল তাকে বলছে, প্রতিনিয়ত সে হারির সাথে দেখা করতে এসেছে, কিন্তু হারি তার সাথে এক জানোয়ারের মতো ব্যবহার করেছে। সে সরাসরি তাকে জিজ্ঞাসা করেছিল কেন কোনো গুনাহ না থাকা সত্ত্বেও সে অস্বীকার করছে না, তখন তাকে হারি এমনটা জানিয়েছিল। বাসুদা যখন তার হয়নি তখন তার বেঁচে থাকার আশাটাও নেই, কিন্তু এরপরেই তার জানোয়ারের মতো কথা শুরু হয়ে যায়। আমি ফাঁসিতে ঝুললে জানি সে কখনোই শান্তিতে থাকতে পারবে না, আজীবন নিজেকে দুষবে, তার কারণে আমার ফাঁসি হয়েছে, তাছাড়াও আমাকে মুক্ত করার কোনো উপায় নেই, মরবো তো মরবো এমন অবস্থা করেছি, বাসুদা সারা জীবন ভালো থাকতে পারবে না। এই সমস্ত কথা শুনে আরব অবাক হয়ে যায়। এসবি পটেল তাকে জানায়, বাসুদাকে সে কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, তবে তাকে মুক্ত করার একটা উপায় আছে, ফাদার পিটার, সে যদি সাক্ষী দেয় তাহলে অবশ্যই তাকে মুক্ত করে দেওয়া হবে। আরব তার কথা শুনে ফাদার পিটারের উদ্দেশ্যে রওনা হতে রেডি হচ্ছে, তার নামে আপিল করতে হবে, কিন্তু অপূর্ব তাকে নিষেধ করছে, অন্য কেউকে পাঠা সেখানে, সেখানে যাওয়া মানে নির্ঘাত সুইসাইড করা, কিন্তু আরব নিজের দরকারে অন্য কারো জীবন বিপদে ফেলতে পারবে না, সে নিজেই যাবে। বাসুদা তার সাথে দেখা করতে এসেছে, তার পায়ে পড়ে যায় সে, হয়তোবা স্রষ্টা তোমাকে আমার জীবনে পাঠিয়েছিল আমার জীবনটা পরিবর্তন করতে, এই কৃতজ্ঞতা বোধ যথেষ্ট নয় ঋণ পরিশোধের। তখন আরব জানায়, কৃতজ্ঞতা বোধ আমার হওয়া উচিত, কারণ তুমি পরিবর্তন করে দিয়েছো আমার এই আওয়ারা জীবনকে, হিংসা ক্রোধ আর স্বার্থপরতার মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, তুমি ফিরিয়ে নিয়ে এসেছো আমাকে, অনেক ধন্যবাদ তোমায়, এই বলে তাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে। আর প্রত্যেকেই হয়তোবা গানটা দেখেছো, কিন্তু গানের গল্পটা এতদিন জানতে না, এটাই ছিল তাদের গল্প, আর সেই উদ্দেশ্যেই রওনা হয়েছে সে। খুবই সাবধানতার সহিত তাদেরকে যেতে হবে, কারণ এটা রেস্ট্রিক্টেড এরিয়া, যা কিছু হতে পারে তাদের সাথে, যে কোনো সময় হামলা হতে পারে। অবশেষে ফাদার পিটারের কাছে পৌঁছে গেলে তার সামনে একটা ক্যামেরা রেখে হারি নির্দোষ এই ব্যাপারে তার থেকে সাক্ষী নেয়, এবং সেখানকার সমস্ত ঘটনা সম্পর্কে ফাদার পিটার তাদেরকে জানায়। আরব সেই ভিডিও ফুটেজ পাঠিয়ে দেয় তার উকিলের কাছে, তাকে ধন্যবাদ জানিয়ে ফিরে যাচ্ছে সে। অপূর্বের কথা, আজকে তোর এই কাজের কারণে হারি নির্দোষ সেটা প্রমাণ হয়ে যাবে, আর তুই বাসুদাকে হারাবি, কি হলো এই বিষয়টায়? আরবের কথা, এর মাধ্যমে আমি কখনোই বাসুদাকে হারাচ্ছি না, সে আমার জীবনে স্থায়ী হয়ে গেল, ভালোবাসা এমনই, কাছে থাকার প্রয়োজন নেই, একে অপরের মধ্যেই সবসময় জীবিত থাকে সেই ভালোবাসা। এ বলতে বলতে সে ফুলের ঘ্রাণ পায়, সেদিকেই ছুটে যেতে শুরু করে, এক বিশাল ফুলের সমাহার সেখানে, যার ছবি তুলে সে পাঠিয়ে দেয় বাসুদাকে। বাসুদার সকল ভালো লাগা যেন তার ভালো লাগায় পরিণত হয়েছে। তবে অপরদিকে তার বন্ধু অপূর্ব সেখানে দেখতে পায় ডেঞ্জার জোনের একটা নোটিশ লাগানো, এখানে বিভিন্ন স্থানে মাইন পোঁতা রয়েছে, সে বিষয়টা আরব জানে না, সে ওদিকে ছুটে যেতে শুরু করে, আর বলতে বলতে ওদিকে আরবের পা পড়ে যায় একটা মাইনের ওপর। সে বুঝতে পারে আর তার কোনো উপায় নেই, সামান্য একটু নড়লেই মৃত্যু নিশ্চিত, কিন্তু এতে যেন সে আতঙ্কিত না হয়ে বরং তার মুখে একটা হাসি দেখতে পাই আমরা,
অপূর্ব তাকে সাবধান করতে ছুটে আসছে, কিন্তু যা হবার হয়ে গিয়েছে। আরব যেন নিজের জীবনের শেষ মুহূর্তে মুখে একটা হাসি নিয়ে মৃত্যুবরণ করে। ওদিকে তাকে উদ্দেশ্য করে জ্বালানো বাসুদার প্রদীপটাও নিভে যায়। তখনই বাসুদার কাছে অপূর্বের কল চলে আসে। সে ভাঙা গলায় তাকে সবকিছু জানায়, যা শুনতে পেরে বাসুদার যেন জীবনের সব থেকে বড় ধস নেমে আসলো। তার আর্ত চিৎকার খুবই কষ্টদায়ক ছিল। অপরদিকে হারিকে মুক্ত করে দেওয়া হয় আরবের পাঠানো প্রমাণের কারণে। সে তো বলছে, ভালোই হয়েছে, শালা মরেছে, আমার বাসুদাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এসিপি পাটেল তাকে বলছে, ভালোই হয়েছে, যা, মানুষ হতে পারলি না কখনো, তোকে আমি কিচ্ছু বলবো না, বাড়িতে গেলেই বুঝতে পারবি। বাড়িতে যাওয়ার পর সেখানে বাসুদার মা, কিন্তু বাসুদা নেই। কোথায় সে এমনটা জিজ্ঞাসা করলে সে জানায়, চলে গিয়েছে সে, কিন্তু তোর জন্য একটা উপহার রেখে গিয়েছে। দেখতে পায় বাসুদা নিজের মঙ্গলসূত্রটাকে সেখানেই খুলে রেখে গিয়েছে। কেন সে এমনটা করলো তার পরবর্তীতে সে বাসুদাকে খুঁজতে বের হয়। দুইটা বছর খুঁজতে খুঁজতেই কাটিয়ে দেয় সে। অবশেষে একদিন কলকাতায় দুর্গাপূজায় সে বাসুদাকে দেখতে পায়। যখন সে বাসুদার সামনে যায় তার বাসায়, তাকে দেখে সে কিছুটা অবাক। বাসুদা সাঞ্জকে তার পরিচয় দেয়, সে তোমার বাবা, যাও তাকে সম্মান জানিয়ে বাহিরে চলে যাও। তার বাহিরে যাওয়ার পর বাসুদার ওপর সে খুবই রাগ হচ্ছে, কোথায় ছিলি এতদিন, আমার থেকে দূরে তুই থাকবি কোথায়? বাসুদার কথা হলো, আপনার থেকে দূরে যাওয়ার প্রয়োজন নেই আমার, আমি শুরু থেকেই আপনার থেকে দূরেই আছি, কখনো আপনার কাছে আসিনি তো আমি। বাসুদাকে নিয়ে সে যখন বাজে বাজে কথা বলছে তখন বাসুদার রাগ আমরা দেখতে পাই। হারি তাকে হুমকি দিচ্ছে, তোকে আমি আজকে মেরেই ফেলবো। কিন্তু বাসুদা কেমন যেন পাগল হয়ে গিয়েছে, মেরে দাও আমাকে, আমি কতদিন ধরে এই সময়ের জন্য অপেক্ষা করছি, আমাকে আমার আরবের কাছে পাঠিয়ে দাও, আমি তার কাছে যেতে চাই, সে আমার জন্য অপেক্ষা করছে। হারি তাকে দেখে ভয় পাচ্ছে উল্টো, তার চোখে মৃত্যুর কোনো ভয় নেই, সে মৃত্যুকেই আপন করে নিতে চায় এখন। আর সেই ভয় পেয়ে তাকে সে ছেড়ে এসেছিল, কখনো আর বিরক্ত করেনি তাকে, তাকে তার মতো সে ছেড়ে দিয়েছিল যেন সে তার জীবন এভাবেই চালিয়ে নিয়ে যায়। এই সমস্ত কথাই লেখা ছিল এই ডায়েরিতে, যেটা তার ছেলে সাঞ্জ এতক্ষণ পড়ল। শেষ মুহূর্তে বাসুদা যখন বুঝতে পারে তার জীবনের শেষ সময় চলে এসেছে, সে আবারও ফিরে যেতে চেয়েছিল সেই স্থানে, যে স্থানটা ছিল তার ভালোবাসার শেষ স্মৃতি। সে কাঁদছে বিষয়গুলোতে, পাশে তার ওয়াইফ, সে নিজেও ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছে না। সেখানে লেখা, তোর মায়ের শেষ ইচ্ছা পূরণ করতেই আমি যাচ্ছি, তোর মায়ের অস্থিয়া, তোর মায়ের শেষ অংশ গঙ্গায় যাবে না, সেটা যাবে সেখানেই যেখানে তার যাওয়ার কথা। হারি বাসুদার অস্থিয়া সেই স্থানে নিয়ে যাচ্ছে যে স্থানে তার ভালোবাসার সমাপ্তি হয়েছিল। সে পৌঁছাতে পারেনি তো কি হয়েছে, তার শেষাংশকে হারি নিজে পৌঁছে দেবে তার আরবের কাছে। হারি ঠিক ওই স্থানটাতে পৌঁছে যায় যে স্থানে আরবের জীবন সমাপ্ত হয়েছিল, আর সেখানে বাসুদার শেষ অংশটাকে ছড়িয়ে দেয়, তার জন্য এটাই ছিল তার গঙ্গা। হারি নিজে তখন পর্যন্ত তার ভালোবাসা বুঝতে পারেনি, তাকে ভালোবাসতে পারেনি, কিন্তু এতটা সময় পর আজ তার ভেতরেও ভালোবাসার উদয় ঘটেছে। সে সম্মান করতে শিখেছে ভালোবাসাকে, জগতের বাধা তার কাছে কোনো মায়নে রাখে না, তাকে ফিরিয়ে দিল তার ভালোবাসার কাছে। আর সত্যি গল্পটার এমন সমাপ্তি খুবই কষ্টদায়ক, তবে গল্প এখানেই শেষ। ভালোবাসার কখনো মৃত্যু হয় না, ভালোবাসা এমন একটা অনুভূতি যার কারণেই পুরো দুনিয়া। ওয়েল, হয়তোবা তোমরাও অনেক ইমোশনাল হয়েছো গল্পটায়। আমার ভাষায় গল্পটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। বাকি আর তেমন কিছু বলার নেই, গল্পটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের মতামত জানাতে পারো। এমনই একটা গল্প স্ক্রিনে ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারো। আর অবশেষে গল্পটা তুমি এই পর্যন্ত দেখেছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।